আমি অরিনের দিকে হা করে তাকিয়ে আছি, কারণ অরিন আমাকে সরি বলতেছে। অথচ সেই মেয়েটাকে নাকি ভুল করুক আর নাই করুক, সরি বলায় ছাড়ে, সাথে উদুম কেলেনি দেয়। আর সেই মেয়ে কিনা ভাবা যায় এগুলো? এইভাবে হা করে কি দেখেন? আর আমি সত্যি অনুতপ্ত এতদিনের কাজকর্মের জন্য, প্লিজ ক্ষমা করে দেন, আমি নিজের ভুলটুকু বুঝতে পারলাম। আসলে কাল আপনার কথাগুলো বারবার আমাকে ভাবনায় ফেলে দেয়, আমি অনেক চিন্তা করি। আসলেই তো আপনি যা বলেন সবই সত্যি, প্লিজ আমাকে আমার কাজকর্মের জন্য ক্ষমা করে দেন। আপনি শুধু আমার থেকে ক্ষমা চাইলে তো হবে না, কলেজের সকলের কাছে থেকে ক্ষমা চান। কারণ আপনি শুধু আমার সাথে খারাপ ব্যবহার করেন নাই, গোটা কলেজের সকলের সাথেও খারাপ ব্যবহার করছেন। যদি ক্ষমা চেতেই হয় তাহলে আগে তাদের কাছে গিয়ে ক্ষমা চান। ঠিক আছে, সেটাই করব। তবে এটা করলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন? হ্যাঁ, করতে পারি, যদি সকলে আপনাকে ক্ষমা করে দেয়। ঠিক আছে, আমি যাচ্ছি। অরিন আমার কাছে থেকে চলে গেল, তবে অরিনের ব্যবহার পরিবর্তন দেখে বেশ ভালোই লাগলো। মনে হয় তার মাথায় আমার কথাগুলোর প্রভাব পড়ছে। যাক, ভালোই অন্তত নিজের ভুলটুকু তো বুঝতে পারলো, সেটাই যথেষ্ট। অন্যদিকে অরিন ক্যাম্পাসের দিকে চলে যায়। সকলের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন সকলে। আমি এতদিন আপনাদের উপর অনেক হুকুমতি করছি, সাথে আপনাদের সাথে খারাপ ব্যবহার করলাম। আসলে আমি মনে করতাম এইসব করে বেশ মজা মাস্তি করে দিনকাল পার করে দিতে পারবো, আর এই সকল কাজে আমাকে উৎসাহ দেয় আমারই কিছু বন্ধু বান্ধবীগণ। তারা আমাকে এসবে পরিণতি না বুঝিয়ে বরং আমাকে এইসব করতে থেকে উৎসাহ দিতেই থাকে, আর আমিও করতেই থাকি। কিন্তু কিছুদিন আগে একটা ছেলে এই কলেজে আসে, আর সে আমাকে এই সব করতে বারণ করে। আমিও তার উপর অনেক নির্যাতন করি, কিন্তু সে এটার প্রতিবাদ করেনি। তবে সে আমাকে আমার ভুল বোঝাতে চেয়েছিল, আমি বুঝি নাই। আর গতকাল তো ছেলে পেলে নিয়ে আসলাম তাকে মারতে, কিন্তু পারলাম না। তাকে মারার জন্য ছেলে পেলে নিয়ে আসার পরে ও যে সুন্দর করে আমাকে কথাগুলো বলে, আমাকে বোঝায়, আসলে ছেলেটার কথাগুলোতে সত্যিই যুক্তি আছে। কেন এত বড়াই করে বেড়াচ্ছিলাম আমি? তারপর মাথায় চিন্তা আসলো, আসলে যা করে বেড়ালাম সবই অন্যায় ছিল। প্লিজ সকলে আমাকে ক্ষমা করে দিন, আমি সত্যিই অনেক অনুতপ্ত। অরিনের কথাগুলো শুনে সেখানে থাকা অবাক হয়ে গেল। অরিনের এই পরিবর্তন দেখে সেখানে সকলে নিস্তব্ধ হয়ে গেল। আমিও সকলের সাথে মজা মাস্তি করে কলেজ লাইফটা কাটাতে চাই, সকলের বন্ধু হতে চাই। প্লিজ সকলে আমার কাজকর্মের জন্য আমাকে ক্ষমা করে দিন। অরিনের দিকে আজ সকলেই অবাক চোখে তাকিয়ে আছে, আর অনেকে আবার আমার দিকেও তাকিয়ে আছে। এইদিকে আমি বসে আছি আর খেয়াল করলাম ক্যাম্পাসের বেশিরভাগ ছেলে মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। তবে ব্যাপারটা বুঝলাম না আমি, নাকি আমাকে দেখতে অদ্ভুত লাগতেছে। মোবাইলে ক্যামেরা দিয়ে নিজেকে দেখতে লাগলাম। না, ঠিকই তো আছি, তাহলে আমাকে এভাবে ড্যাপড্যাপ করে দেখার তো কোনো মানেই হয় না। আমার থেকে জিনিসটা একটু অন্যরকম লাগতেছে, তাই সেখান থেকে উঠে ক্লাসের দিকে যেতে লাগি। আমি প্রায় ক্লাসরুমের কাছে চলেই আসলাম। এই অন্তর, দাঁড়াও। আমিও পিছনে তাকালাম, দেখলাম অরিন ডাক দিল আমাকে। জি, কিছু বলবেন? আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিছি, আর তারাও আমাকে ক্ষমা করে দিছে, এবার তুমিও আমাকে ক্ষমা করে দাও। তারা যেহেতু আপনাকে ক্ষমা করেই দিছে, তাহলে আমিও ক্ষমা করে দিলাম। এখন থেকে সকলের সাথে বন্ধু স্বরূপ আচরণ করবেন, দেখবেন আপনার কোনো প্রয়োজন হলে বাবার পাওয়ার লাগবে না, তারাই আপনার বিপদে এগিয়ে আসবে। আর সকলের সাথে মিশতে শিখুন। থ্যাংকস, আর সত্যি তোমার জবাব নেই, তোমাকে কতই না কষ্ট দিলাম কিন্তু তুমি আমাকে বুঝিয়েই গেলা। আসলে আব্বু আমার একমাত্র মেয়ে তো, তাই কেউ শাসন করেনি, আদরে আদরে বড় হয়েছি আমি। জি, বুঝতে পারছি, তবে এটাতে খুশি হলাম আপনি আপনার ভুলটুকু বুঝতে পারছেন। সবই তো তোমার জন্যই হলো। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? হতেই পারেন, আমি আবার বন্ধুত্বে মানা করি না। তাহলে চলো একসাথে যাই। জি চলেন। আমি আর অরিন একত্রে ক্লাসে ঢুকলাম। ক্লাসে উপস্থিত সকলেই আমাদের দুজনের দিকে ড্যাব ড্যাব করে দেখতে লাগে। আমি সোজা আমার সিটে চলে যাই, আর অরিন তার সিটে চলে যায়। সেখানে সে তার আশেপাশের মেয়েদের সাথে কথা বলতে লাগে। জিনিসটা খুব ভালো লাগলো। এখন থেকে আর কলেজে অরিন পাওয়ার দেখিয়ে চলবে না, সেও সাধারণ স্টুডেন্টদের মতোই চলবে। কিছুক্ষণ পরে স্যার আসে আর আমরা সকলেও দাঁড়িয়ে যাই। এরপর স্যার বসতে বললেই আমরাও বসে যাই, কিন্তু দেখলাম অরিন দাঁড়িয়ে আছে। কি হয়েছে অরিন, কোনো সমস্যা? জি স্যার। বলো। স্যার, আমি এতদিন আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আপনি আমাদের টিচার হওয়ার পরও আপনার মুখে মুখে তর্ক করেছি, স্যার আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন। অরিনের কথা শুনে স্যার থ হয়ে আছে, আর সেখানে থাকা কিছু স্টুডেন্টও অবাক হয়ে অরিনের দিকে তাকিয়ে আছে। অরিন, ঠিক আছো তো তুমি? এতদিন ঠিক ছিলাম না, তবে আজ থেকে ঠিক হয়েই থাকবো স্যার, আমার কাজকর্মের জন্য আমাকে ক্ষমা করে দিন। অরিন, জানি না আজ তোমার হঠাৎ কী হলো যে তুমি ভালো হয়ে গেলে। ও, নিজের ভালোটুকু বুঝতে পারলে? যাও, ক্ষমা করে দিলাম,
এবার বসো আর ক্লাসে মনোযোগ দাও। জি স্যার। বলতেই অরিন নিজের সিটে বসে পড়ে আর স্যারও আস্থ হয়ে আছে। এরপর ক্লাস করাতে লাগে। ক্লাস শেষ আমিও বাহিরে যেতে লাগি, কিন্তু আজকেও আশা কলেজে আসলো না। কি হলো মেয়েটার আল্লাহই জানে। আর তানবীর শালাটাও কই, আমিও ক্লাসে বাহিরে গেলাম। তখনই অরিন সামনে এসে দাঁড়ায়। জি কিছু বলবেন? চলো ক্যান্টিনে যাব, নাস্তা করব। না আমার একটু কাজ আছে, আপনি যান না। বুঝছি, তুমি এখনো আমাকে ক্ষমা করো নাই, তাই তো আমার কথায় বারণ করে দিলা। তারপর অরিনকে নিয়ে আমি ক্যান্টিনে গেলাম আর সেও নাস্তার অর্ডার দেয় আর আমিও মোবাইল বের করে টিপতে লাগি। আচ্ছা অন্তর, তোমার পরিবারে কে কে আছে? জি আমার পরিবারে আমি, আমার বোন, আমার আম্মু আব্বু আছে। ও ভালোই, আমার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করবে না? আপনার সম্পর্কে মোটামুটি জানি আমি। আপনি আপনার পরিবারের একমাত্র সন্তান, আপনার পরিবারের আপনি, আপনার আব্বু ও আম্মুই আছে। বাহ, তুমি তো দেখি আমার খোঁজ খবর রাখো দেখি। খোঁজ রাখছিলাম, মনে করছিলাম আপনাকে একটা সেই লেভেলের একটা ঝাটকা দিব, কিন্তু বোঝানোতেই যে আপনি শুধরে যাবেন সেটা জানতাম না। আমিও জানি না কিভাবে ঠিক হয়ে গেলাম। আসলে বলতে গেলে তোমার কথাবার্তাগুলো আমার মাথায় একদম আঁকড়ে ধরে আর বারবার চাপ সৃষ্টি করে আমাকে, আমার কাজের কথাগুলো ভাবাতে লাগে। আজ পর্যন্ত কারোর কথায় এতটা মাথায় চাপ দেয়নি যতটা তোমার কথাগুলোতে দিল। আচ্ছা এবার আমার কিছু প্রশ্ন আছে। জি বলেন। আচ্ছা অন্তর, তুমি ওই দিন পুলিশের হাত থেকে বাঁচলে কী করে? সেটা একটা সিক্রেট, সেটা বলা যাবে না। তাহলে এটা বলো, গতকাল সেই ছেলেপেলেগুলো তোমাকে এভাবে সম্মান দিয়ে আবার ভাইয়া বলে কথা বলতেছিল কেন? আসলে আপনি যে ছেলেপেলেগুলো আনছেন তাদের একজনকে আমি চিনি, কিন্তু সে আমাকে চিনে না, তার ভাই আমাকে চিনে। আমার একটা অনেক পুরনো বন্ধুর ভাই সে। আর আপনার ভাগ্যটা এতই খারাপ যে আপনি আমার পরিচিত একজনের ভাইকেও তার সাথে গুলোকে আনছেন আমাকে মারতে। এবার নাস্তাটা খেতে শুরু করে ঠান্ডা হয়ে যাচ্ছে, এরপর দুজনেই নাস্তা খেয়ে নিলাম। তুমি বসো, আমি বিল দিই। লাগবে না, আমি দিচ্ছি। আমি ছেলে হয়ে কিভাবে মেয়ের দ্বারা বিল দেওয়াবো? ওই বলছি না, বিল আমি দিব, মানে আমি দিব। আমি আর কোনো আওয়াজ করলাম না। অরিন বিল দিল আর আমিও চুপ হয়ে আছি। চলো কিছুক্ষণ দুজনে ঘোরাফেরা করি। আজকে না, অন্য একদিন আমি যাই, বাসায় গিয়ে কাজ আছে। ঠিক আছে, তবে তুমি কোথায় থাকো আমাকে একটু দেখিয়ে দাও। কেন, সেটা দিয়ে কি করবেন? এমনি দেখতাম আর কি, পরে, এখন একটু তাড়াই আছি। আচ্ছা বেশ, যাও তাহলে, কাল দেখা হচ্ছে। জি খোদা হাফেজ। বলেই অরিন থেকে বিদায় দিয়ে চলে গেলাম বাসায়। এভাবে সাধারণ জীবনযাপন দিয়ে কাটিয়ে দিলাম তিনটা মাস। তিন মাস পর আমি কলেজ ক্যাম্পাসে বসে আম্মুর সাথে ফোনে কথা বলতে লাগলাম। হ্যালো আম্মু, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, তুই কেমন আছিস বাবা? আমিও ভালো আছি। কি করো, আর ঈশিতা কি কলেজে গেছে? হুম গেছে বাবা, অনেকদিন হলো তোকে দেখি না, কিছুদিনের জন্য বাড়িতে আয় না বাবা। আচ্ছা দেখি আসতে পারি কি না। আমি কথা বলতেছি তখনই একটা মেয়ে এসে আমার সামনে দাঁড়ায়। আচ্ছা আম্মু রাখি, পরে কথা বলবো। বলেই কল কেটে দিলাম। জি কিছু বলবেন? না মানে বলার তো অনেক কিছুই আছে, তবে কিভাবে বলবো তা বুঝতে পারছি না। বলেন, সমস্যা নেই, নির্ভয়ে বলে ফেলুন। এরপর মেয়েটা আমার সামনে হাঁটু গেড়ে বসে আর হাতে ফুল নিয়ে আমাকে প্রপোজাল দিয়ে বসে আছে। মেয়েটার কাণ্ড দেখে থ হয়ে গেলাম। ও হ্যালো আপু, এসবের মানে কি? যেটা দেখছেন সেটাই। আসলে আপনাকে আমার অনেক ভালো লাগে, প্লিজ ফিরিয়ে দেবেন না, আমি সত্যি আপনাকে অনেক পছন্দ করি, আর যতটুকু জানি আপনিও সিঙ্গেল। দেখুন আপু, আমাকে ক্ষমা করেন, আপাতত এই জিনিসে জীবন জড়াতে চাই না, মাফ করেন আর রাস্তা মাপুন। প্লিজ, আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারিনি, তবে আজ সাহস করে আপনাকে আমার মনের কথাটা বললাম। আমি জানি আপনার মনে হয়তো হারানোর ভয় কাজ করছে, কিন্তু বিশ্বাস করেন আমি কোনো দিন আপনাকে ছেড়ে যাব না। ও তাই নাকি, ওয়াও, এখানে তো সেই লেভেলের রোমান্টিকতা চলতেছে। মায়ের যদি খেতে না চাস হোজা কেটে পড়। আমি দেখলাম অরিন এখানে উপস্থিত আর সেই একই কথাগুলো বলল। কেন কেটে পড়ব, আমি আমার উত্তর শুনেই যাব। উত্তর আমি দিয়ে দিলাম, তার তোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, এবার কেটে পড় এখান থেকে। এই কথাটা অন্তর বলুক তাহলেই মানব, তুমি বললে তো হবে না। আমি যেটা বলবো সেটাই হবে, যা এখান থেকে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। অন্তর প্লিজ উত্তর দাও। তোর উত্তরের গুষ্টিকে আমি। বলেই অরিন সেই মেয়েটার কাছে যেতে লাগে। পরিস্থিতি মোটেও ভালো লাগতেছে না, তাই আমি ও অরিনকে গিয়ে ধরে ফেলি। অন্তর ছাড়ো আমাকে, বাদ দেন আর আপনি যান এখান থেকে, না হলে পরে যা ঘটবে আমাকে দোষারোপ করবেন না। আগে উত্তরটা দাও। তোর উত্তরের গুষ্টিরে কিলাই, দাঁড়া তুই।
অরিন আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাচ্ছে কিন্তু সে পারছে না। কিন্তু যেভাবে টানাটানি করতেছে আমি আর কিছুক্ষণ মাত্রই ধরে রাখতে পারবো, তাই আমিও এবার ডাইরেক্ট অরিনকে আমার দিকে টান মেরে বুকে নিয়ে নেই আর শক্ত করে জড়িয়ে ধরি। এছাড়া আর কোনো উপায় নেই অরিনকে আটকে রাখার। অন্তর ছাড়ো আমাকে, আগে শান্ত হন। আর আপু, আমি আপনাকে বারণ করে দিলাম, আর প্লিজ চলে যান এখান থেকে, না হলে সমস্যার সম্মুখীন হবেন। আমি অরিনকে জড়িয়ে ধরা অবস্থায় বলি, মেয়েটাও সেখান থেকে চলে যায়। আর অরিন শান্ত হয়ে বুকের সাথে মাথা মিলিয়ে আছে, আর সেও আমাকে এবার জড়িয়ে ধরে। মেয়েটাকে যেতে দেখেই আমিও অরিনকে ছেড়ে দিলাম, কিন্তু সে দাঁড়ানো অবস্থায় আমাকে জড়িয়ে ধরে আছে, সাথে চোখ বন্ধও করে আছে সে। আমিও নিজেকে ছাড়িয়ে নিলাম, তবে দেখলাম অরিন একদম শান্তভাবে দাঁড়িয়ে আছে, কোনো কথা নেই, বরং তার চেহারায় লজ্জা দেখতে পাচ্ছি, আর তার ঠোঁটে একটা মিষ্টি হাসি দেখতে পাচ্ছি আমি। সরি, আসলে আপনাকে ওইভাবে না ধরলে আটকানো যেত না। এরপর কী হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।